নদিয়ার শান্তিপুরে মহিলা যৌনকর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরির কাজ শুরু হলো। দাম্পত্য কলহ হোক অথবা সামাজিক অবক্ষয়, সংসারের নানান ঘাত প্রতিঘাতে সহনশীলতা কমেছে ক্রমশ, আর তার ফলে অর্থনৈতিকভাবে পরাধীন মহিলারা অনেকেই বেছে নিচ্ছেন যৌনকর্মীর পেশা। নিজের লোকালয় ছেড়ে অনেক দূরে আশ্রয় নিয়েছেন অনেকেই, মূল্যবান দেহই যেখানে বিক্রয়ের পণ্য, সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড সেখানে অনেকটাই গুরুত্বহীন। তাই বছরের পর বছর তারা নাম পদবি পরিচয়বিহীন, সরকারের সদিচ্ছা থাকলেও তাদের কোনোরূপ সহযোগিতা করা সম্ভব হয় না, সরকারি বিভিন্ন প্রকল্প থেকেও তারা বঞ্চিত। তাই পরিচয়পত্র তৈরি করার ক্ষেত্রে বেশ খানিকটা নিয়ম শিথিল করে যৌনকর্মীদের ভোটার কার্ড তৈরির কাজ শুরু করল শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিস। নদিয়া শান্তিপুর দুর্বার মহিলা সমিতির ব্যবস্থাপনায় গত দুদিন ধরেই ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানান, অতি সত্বর কাগজপত্র দেখে জেলা প্রশাসনের অনুমতিক্রমে ফটো তোলার কাজ শুরু হবে শীঘ্রই। এখনও পর্যন্ত 200+ মহিলা যৌনকর্মী তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। বিগত দিনেও এইভাবে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছিল। ভোটার কার্ড কি ছিল না? না, আমার ভোটার কার্ড নেই, আমার শুধু আধার কার্ড আছে। তো এই কারণে কি অসুবিধা হতো? তো হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে ওই ভোটার কার্ড নেই বলে। এর আগেও জমা দিয়েছিলে? হ্যাঁ, একবার জমা দিয়েছিলাম। হয়নি? না হয়নি। তো এবার কি আশা করছো, হবে মনে হচ্ছে? এবার তো মনে হচ্ছে একটু হলে সুবিধা হয় আমাদের। আচ্ছা, মানে কোনোদিনই ভোটার কার্ড ছিলই না? না, ভোটার কার্ড বা আধার কার্ড কিছুই নেই। আধার কার্ড আছে, ভোটার কার্ড নেই। তো তাতে তো সমস্যার সম্মুখীন হতে হতো, নানান রকম সমস্যা হতো। তো রেশন টেশন বা অন্যান্য কিছুই পেতেন না? তো কারা ব্যবস্থা করছে এখন জানেন? এই যে সংগঠন আছে দুর্বার মহিলা সমিতি, এরা ব্যবস্থা করছে, তার ফলে কেমন লাগছে? আমাদের নতুন একটা সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছে, যেটাতে বলা হচ্ছে যে যারা সেক্স ওয়ার্কার আছে এবং যাদের ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড যাদের নেই, তাদের একটা করিয়ে দেওয়ার জন্য ডিস্ট্রিক্টে এবং স্টেটেতে একটা অর্ডার এসেছে, যাতে করিয়ে দেওয়া হয়। তো আজকে হচ্ছে আমাদের বিডিও অফিস থেকে একটা অর্ডার এসেছে যে একটা লিস্ট তৈরি করে দিতে, যে যাদের এখানে এখন ভোটার কার্ড নেই, ভোটার দিতে পারে না, ভোট দিতে পারে না, কারা কারা। তো সেই হিসেবে আমাদের একটা লিস্ট তৈরি করা হচ্ছে, যেখান থেকে বোঝা যাবে যে কাদের ভোটার কার্ড একদমই নেই, তাদের লিস্টে পাঠানো হবে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার জন্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।